রাষ্ট্রপতি অহার নামত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত ভয়ঙ্কর দুর্নীতি অপহরণ কাজিরঙা মুখ্য বর্ণপ্রাণী ওয়ার্ডেন এম কে যাদব ব্যঘ্র সংরক্ষণ পুঁজি ব্যবহারত অনিয়মর অভিযোগ কাজিরঙার ব্যঘ্র সংরক্ষণ পুঁজি অর্থাৎ টাইগার কনজারভেশন ফাউন্ডেশন ফাউন্ডর ধন ব্যাপক হারত অপচয় কাজিরঙার মুখ্য বন্যপ্রাণী ওয়ার্ডেন এম কে যাদবর পুঁজির অনিয়মক লই তদন্ত করিয়ে দায়িত্বর পৰা অপহরণ করিলে এম কে যাদবর উল্লেখ্য যে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানে বাঘ সংরক্ষণ পুঁজি ব্যবহার করেছিল রাষ্ট্রপতি ভ্রমণের খরচ 2022 সনের ফেব্রুয়ারি মাহত অসম ভ্রমণের বাবে আহিছিল দেশের তদানীন্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেই সময় রাষ্ট্রপতিগী গৈছিল কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান ভ্রমণের বাবে রাষ্ট্রপতি ভ্রমণের দুদিনিয়া কার্যসূচীত ব্যয় করেছিল কেবা কোটি টাকা যি পরিমাণে চকু কপালত তুলিব সকলরে সেই অনুসরি কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের ব্যঘ্র সংরক্ষণ পুঁজির 1,12,60,387 টাকা ব্যয় করেছিল দুটা দিনত রাষ্ট্রপতির ভ্রমণের নামত বহুকেইটা খিতানত খরচ দেখুৱাইছিল রাষ্ট্রীয় উদ্যানে 26 ফেব্রুয়ারি তারিখে কেবল সাহত খরচ হয়েছিল প্রায় 50,000 টাকা ব্যঘ্র সংরক্ষণ পুঁজি আহে জীপ সাফারি আর অন্যান্য কর্মসূচির পৰা সেই ধন ব্যবহার করা হয় কেবল বাঘ সংরক্ষণ গবেষণা শিক্ষা আদি কিন্তু সেই ধন কোনো কারণতেই ব্যবহার করব নোৱাৰে কোনো ভিআইপির খরচর বাবে কিন্তু কাজিরঙার বিষয়াসকলে খরচ করা এই বৃহৎ ধন রাখি কি হিসাবত খরচ করা হয়েছিল ইয়াকে লৈ প্রশ্ন উঠিছে কাজিরঙার মুখ্য বন্যপ্রাণী ওয়ার্ডেন এম কে যাদবর নেতৃত্বতেই একাংশ বিষয়াই খরচ করেছিল এই ধন অবাধে সমগ্র কাণ্ডর বিষয়ে কেন্দ্রীয় বন মন্ত্রালয়লৈ এক পত্র প্রেরণ করা হয়েছিল আর সেই পত্রর ভিত্তিতে প্রাথমিক তদন্ততে কাজিরঙার মুখ্য বন্যপ্রাণী ওয়ার্ডেন পদর পৰা অপহরণ করে এম কে যাদব কিন্তু এই সমগ্র কাণ্ডক লৈ বিভাগীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীয়ে কি ব্যবস্থা লয় সেয়াহে হব লক্ষণীয় বিনীত কুমার ডেকা রিপোর্ট দ্য নিউজ প্লাস